দেশে যত উন্নয়ন হয়েছে তার একমাত্র কাণ্ডারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন ফরিদপুরের চার আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। তিনি বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই দেশের সব সেক্টরে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। শুধু একজন এমপির পক্ষে কোনো উন্নয়ন করা সম্ভব নয়। আমরা শুধু বাহক হিসেবে আপনাদের উপজেলার উন্নয়নমূলক কাজ নিয়ে আসি। বিস্তারিত দেখুন ডেস্ক্রিপোর্টে। আজ মঙ্গলবার সকালে চরভদ্রাসন সদর ইউনিয়নের মাথাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন শেষে এক সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নিক্সন চৌধুরী আরও বলেন, চরভদ্রাসনবাসীর একটা প্রাণের দাবি, ঢাকার সঙ্গে যোগাযোগের জন্য গোপালপুর টু চরময়নুট ফেরি চালু হওয়া, খুব শীঘ্রই ঘাট থেকে জেলখানার পাশ দিয়ে 18 ফিট বাইপাস রাস্তা করা হবে, যাতে করে চরভদ্রাসন বাজারটা রক্ষা পায়। তিনি আরও বলেন, পদ্মা সেতু হওয়ার পর অনেক ফেরি বসে আছে, রাস্তা প্রশস্ত ও গাড়ি ওঠা নামার সুব্যবস্থা করে দ্রুতই আপনাদের ফেরি চালু করা হবে। অনুষ্ঠানের শুরুতে নিক্সন চৌধুরীকে ফুল দিয়ে বরণ করে নেন নবাগত ইউনো মোহাম্মদ ফয়সল বিন করিম। উপজেলা প্রকৌশলী জালাল উদ্দিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাউসার ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফয়সল বিন করিম। আরও ছিলেন থানা অফিসার ইনচার্জ ওসি আব্দুল ওহাব, সদর ইউপি চেয়ারম্যান আজাদ খান, গাজীর টেক ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার আলী মোল্লা, যুবলীগ সভাপতি মাহফুজুর রহমান মুরাদ, আওয়ামী লীগ নেতা শাহজাহান মোল্লা, মিজানুর রহমান প্রমুখ। যত উন্নয়ন হচ্ছে, একটা উন্নয়ন নিক্সন চৌধুরী না, সব শেখ হাসিনার উন্নয়ন। আমাদের কাজ প্রধানমন্ত্রীর কাছ থেকে উন্নয়ন আপনাদের দ্বারে পৌঁছে দেওয়া, কিন্তু আমরা যদি কই এই নিক্সন চৌধুরী বানাইছে ভুল হবে, আপনারা বলবেন শেখ হাসিনা বানাইছে, প্রধানমন্ত্রী বানাইছে, আমরা সহযোগিতার বাহক হিসাবে আমরা এটা আপনাদের দ্বারে নিয়ে আসতে পারি। চরভদ্রাসনে কোন স্কুলে কোন বাচ্চা দিনের ঘরে পড়বে না, ইনশাআল্লাহ। প্রথম যেই বরাদ্দটা সারা বাংলাদেশে হবে, তার মধ্যে আমার এই চরভদ্রাসন সদস্য ভাঙ্গার যতগুলো লিস্ট আমি দিচ্ছি সব একসাথে করে বছরে করতে বাংলাদেশ কেন, পৃথিবীর ইতিহাসে এরকম উন্নয়ন কোথাও হয়নি।